চরণ মাঝি গতকাল পিএম কিষান সম্মান নিধি বঞ্চন লাগি বরগড়ে আয়োজিত সভায় গত সরকারর কার্যশৈলী নেই কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। কইছেন পূর্বতন মুখ্যমন্ত্রী দেখা করে পু নোকে এথিপাই আপন মানুষ 24 বর্ষ অপেক্ষা করা পড়া। এবে মুখ্যমন্ত্রী আপন মানুষ সেবক, বর্তমান ভাল আপনার যেতবে চাইবে সেতবে ভেটি পারে, নিজের সুবিধা অসুবিধা জনাই পারে বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কইছেন। গত পূর্ব সরকার থিলা গত 24 বর্ষ ভিতরে আপন মানে সমস্তে সে সরকার মুখিয়া মাননীয় মুখ্যমন্ত্রী টিকিয়ে পাখর দেখিবা পাই, টিকিয়ে মুখ্যমন্ত্রী সহিত মিশিবা পাই, মুখ্যমন্ত্রী পাখরে নিজের দুঃখ জনাইবা পাই আপন মানে তাকে বহু সময় চেষ্টা করে দেখা করা দেখা করে পাই নথিলে এবং আপন মানে সেপাই আপন মানুষ অপেক্ষা করা পড়া দীর্ঘ 24 বর্ষ ধরে অপেক্ষা করা পড়া। আউ এ নূয়া সরকার আসিলা আপন মানে যে আজ এ গুরু দায়িত্ব মতো প্রদান করেছেন এ বিপুল সিএম কু পাই যেভাবে ভাবে আপন মানুষ ভিতরে উৎসাহ অছি আর এ সরকার আপন মানুষ প্রতিশ্রুতি দেছি আপন মানে যেতবে আপনার সেই সাধারণ জনতা মুখ্যমন্ত্রী খোঁজবা পাইবে ঠিক আজ ভাই আপন মানে আজ প্রথম থর করে ওড়িশাকে আপন মানুষ প্রতিনিধিত্ব দেওয়া জনে আপন মানুষ সেবক হিসাবে আজ এ প্রথম সরকারি কার্যক্রমে যেটি বরগড়র চাষী ভাই মানে সারা ওড়িশাকে আজ আহার যোগাই দেখতে সেই বরগড় এ জেলা আজ প্রথম গস্ত হিসাবে আজ মু মো তরফ নিষ্পতি নেলি এবং এটি আপন মানুষ সহ মিশিবা এ কার্যক্রমে আজ উপস্থিত রহলি। এ আপন মানুষ ইচ্ছা বা আপন মানুষ এনে অধিক আলোচনা করব বরিষ্ঠ সাংবাদিক রবি দাস সমস্ত অনলাইনে রয়েছেন। শ্রীত দাস আপনার স্বাগত করুচি। গতকাল পিএম কিষান সম্মান নিধি বন্টন সময় বরগড়ে মুখ্যমন্ত্রী যেভাবে ভাবে প্রতিক্রিয়া রাখলে পূর্বতন মুখ্যমন্ত্রী টার্গেট কলে কেমতি দেখুছেন? ঠিক ভাবে সে গোটে কথা কালি কিন্তু যেটা বরগড়ে টার্গেট কলে আজ্ঞা তাঁর মুখ্য মন্তব্য হল যে পূর্বতন যা সরকার দেখুছল মুখ্য সে লোক পাখক আসুনে না লোক তাঁর যাই পারুলে লোকরা তা পাখ যাচ্ছিল না সে লোক পাখক আসুলে লোক জানুলে মু হচ্ছি তৃণমূল স্তরের লোক সাধারণ লোক এটি সেই সরকারে সবু লোক তাঁর কথা তাঁর ব্যথা সরকার জনাই পারবে সরকার সব কথা করবে সে গোটে পূর্বতন মুখ্যমন্ত্রী তাঁর ভিতরে গোটা পরোক্ষ ভাবে গোটা সূচনা আনিছেন গোটা বক্তব্য দিয়েছেন যেটা কি কিছু অসুবিধা নাই রাজনীতির সে বক্তব্যর যথার্থতা আছে এবং পার্টিকুলার সে গোটে আদিবাসী বর্গর এবং সমাজ তৃণমূল স্তর আসছেন পুনি কেন্দ্রঝর জেলার লোক সবু দৃষ্টি দেখি হলে তাঁর কথা সম্পূর্ণ যথার্থ এটা কিছু ভুল নাই কিন্তু প্রত্যেক সরকারে যে যে সময় মুখ্যমন্ত্রী আসনে অধিষ্ঠিত হতু না কী সে জনসাধারণ সমর্থন পাই মুখ্যমন্ত্রী হচ্ছে এবং তাঁর সমস্ত নিজ নিজ স্টাইল অপরেশন অনেক আমি ওড়িশার বিজু পট্টনাক দেখি জানী পট্টনাক দেখি নন্দিনী সম্পর্কে দেখি এইপরি প্রেক্ষে যে দেখা বর্তমান মোহন চরণ মাঝি যে বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন সে গোটা নিশ্চিত ভাবে গোটা দৃষ্টি স্বতন্ত্র কেবল আদিবাসী সম্প্রদায়ের নুহতি সে যে শ্রেণী যে ব্যবস্থা ভিতর আসছেন ওড়িশার সবুঠ অবহিত শ্রেণীর লোক সিএ সে গোটা স্বতন্ত্র ভাবে নিজের পরিচয় সৃষ্টি করা উদ্যম করছেন করা উচিত আজ্ঞা। শ্রীত দাস আরম্ভ আমি দেখুছে জুন 12 পর দেখুছে মুখ্যমন্ত্রী
পিপুলস সরকার বা লোক সরকার বলে কই আসুচার সাধারণ লোক সহ মিশুচার এবং আমি দেখিলে যেতবে শ্রীজগন্নাথ মন্দির চারিদ্বার খোলা হল সেই দিন আমি দেখিলে মুখ্যমন্ত্রী কিভাবে ভাবে কাহকু নিরাশ করে না যিয়ে রাস্তায় ঠিয়া হয়েছিল মুখ্যমন্ত্রী ভেটবাই তা ভেটবার সুযোগ দিয়েছেন তেমন ইয়ে গোটিয়ে পরে গোটিয়ে যে চিত্র বা সুন্দর দৃশ্য সামনা কু আসুচি সমাজ কু গোটে সুন্দর মেসেজ বা গোটে ভালো বার্তা যাচ্ছি বলে আমি কইপার নিশ্চিত ভাবে শুধু আজ্ঞা মু খালি এটি কইদি আপন মঝিরে নবীন পট্টনাক শাসন কালে প্রথম অবস্থায় যা লে ধীরে 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 সে লোক নিকটর মুখ্যমন্ত্রী ভাবে দূরে গেলে সে কইপার লোক মঙ্গলকারী কার্যক্রম নৌকর অনেক জনহিতকার কার্যক্রম নিয়েছেন কিন্তু লোক নিকটর সে দূরে যাইছে নিশ্চিত ভাবে তা দলের লোক আনি ভেটিপারে তা মন্ত্রী মানে ভেটি পারে সেক্রেটারি মানে ঠিক ভাবে ভেটি পারে সে লোক দূরে যাইছে ইয়ে জনে আসলে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ লোক ভিতর আসলে নবীন পট্টনাক তো লোক ভিতর আসলে সে উচুর আসলে কিন্তু তা লোক মানে ভোট দিয়েছিল তাশার জনসাধারণ ভোট দিয়েছিল কারণ সে ওড়িশার যে সামন্ত আজ বরাবর যদি মোহন চর মাঝি মুখ্যমন্ত্রী হলে সেদিন কইছি আজি কইছি ওড়িশার গোটে সামন্তবাদী আভিমুখ্য সমাজের রাজনীতির ব্যবস্থায় আমার অধিক অঞ্চল রাজা মানক দ্বারা শাসিত হল একর যেগুলা শাসিত হল দবা প্রভাব এই যে ব্যবস্থা ভিতরে লা তেমন আমার মানসিকতা গোটে সামন্তবাদী মানসিকতা সে সামন্তবাদী মানসিকতা কু বদলা দিগে মোহন চরম আজি মুখ্যমন্ত্রী হওয়ার পরে গোটা বলিষ্ঠ পদক্ষেপ ভাবে আসিছি এবং আর মুখ্যমন্ত্রী যাও নথিলে লোক নিকটকু একদম লোক নিকটে আসছেন কিন্তু অসল কথার তারতম্য জনা পড়ব যেতবে শাসন ব্যবস্থার কম পরিবর্তন হচ্ছে লোক দেখবে সে যা মুহে কইছেন্তি যা যে কথা কার্য করছেন সে নিশ্চিত ভাবে পূর্ব মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ধরনের স্টাইলে করছেন যাকে লোক গ্রহণ করবে আজ্ঞা বিলকুল সম্পূর্ণ নিয়ারা রয়েছে সম্পূর্ণ অলগা রয়েছে পূর্ব সরকার অপেক্ষা এথর পিপুল সিএম কথা যেতবে মুখ্যমন্ত্রী আরম্ভর কৌঁচ এবং ধীরে ধীরে তাহা পরিলক্ষিত হচ্ছে যেভাবে ভাবে গ্রাউন্ডর স্থিতি আমি দেখুছে লোক সহ স্বতঃস্ফূর্ত ভাবে মিশিবা সাধারণ লোক সমস্যা সম্পর্কের অবগত হওয়া এবং সমস্যার কিভাবে সমাধান হয়ে পড়ব তা নিজে মুখ্যমন্ত্রী সুধারা বা প্রতিশ্রুতি দেওয়া ইয়ে গোটে নিয়ারা ঢঙ্গে বা সমাজকে গোটে বহু সুন্দর বার্তা যাচ্ছি বলে শ্রীত দাস আমি কইপার ধন্যবাদ শ্রীত দাস অধিক আলোচনা পায়।